लाटागुडी रेन्ज कार्यालयका वनकर्मीहरूले तस्करी गर्न अगावै हात्तीको दुईवटा दाँत सहित दुईजना व्यक्तिलाई पक्राउ गरेको छ। मङ्गलबार मैनागुडी संलग्न झाझाङ्गीमा एउटा स्कुटीबाट दुईवटा हात्तीको दाँत उद्धार गरिएको बताइएको छ। उद्धार गरेको हात्तीको दाँतको वजन लगभग 5.5 किलो रहेको छ। पक्राउ पर्ने आरोपीहरूको पहिचान अलिपुरद्वार निवासी याक्सा डुक्पा र भुटान निवासी वाङदीको रूपमा चिन्हित गरिएको छ। वन विभाग सूत्रले दिएको जानकारी अनुसार गोप्य सूचनाको आधारमा लाटागढीका रेन्जर सञ्जय दत्तको नेतृत्वमा अभियान चलाएर तस्करी गर्न अगावै हात्तीको दुईवटा दाँतसहित दुईजना व्यक्तिलाई पक्राउ गरेको हो। तस्करीमा प्रयोग गरेको एउटा स्कुटी पनि वन विभागले जफत गरेको छ। आरोपीहरूले सोधखोज अवधि उक्त हात्तीको दाँत भुटानको बाटो हुँदै अन्य देशमा तस्करी गर्न लैजाने योजना रहेको कुरा स्वीकार गरेको छ। पक्राउ पर्ने दुवै आरोपीलाई आज बुधबार जलपाइगुडी अदालतमा पेश गरियो। गतकाल एउटा हाम्रो सिक्रेट इन्फर्मेसनको भित्तिते मैले झाझाङ्गी देखे दुजनके इन्फेन्ट ट्याक्स हो, दुजनके अरेस्ट गरिदिन्छ देख्ते पछि इन्फेन्ट सामने रहेछ। এর মধ্যে একজন বক্সার ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াসকা ডুকপা। ওরা একটা স্কুটিতে করে ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিল। অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আর পাচার ছাড়া তো আর এলিফেন্টটা নিয়ে নিয়ে যেতে পারে না। দুটোর একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। এটা তদন্ত চলছে এখন, তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত প্রভাব পরে বলতে পারবো। অবশ্যই ধন্যবাদ সরকার রয়েছে কি না সেটাই দেখার জন্যই ওনারা এসছেন, যদি থাকে অবশ্যই তদন্ত উঠে আসবে। দেখুন, ওখানে ডিটেলসটা তো আমরা জানি না যে কী ছিল বা কতটা টাস্ক ওখান থেকে যেটা মিসিং হয়েছে সেটা কতটা ছিল সেটা তো আমরা এখন বলতে পারবো না। যদি ওনারা ওটা এনশিওর করার জন্যই এসছে যে এটার সঙ্গে ওটার কোনো মিল আছে কি না, যদি এনশিওর করতে পারে অবশ্যই আপনার যেতে পারবেন। প্রাথমিক তদন্তে এটা ভুটানের নাগর মানে সিটিজেন যেহেতু ছিল তাতে মনে করা হচ্ছে ভুটান হয়ে এটা বাইরে যাওয়ার পরিকল্পনা। কোথায় আসলে জানা যায় না, এক্সাক্ট লোকেশন এখন। হ্যাঁ,